নমস্কার বন্ধুরা, রয় কাপেলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের উপকারিতা এবং কাটার পদ্ধতি। এশিয়ার প্রায় সব দেশেই পাওয়া যায় এই কলমি শাক। সবুজ এই শাক অনেক উপকারে লাগে। কলমি শাকে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া লোহিত রক্তকণিকা উৎপন্ন করতেও সাহায্য করে এই কলমি শাক। হজম শক্তি বাড়ায় এবং নিয়মিত এই শাক খেলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে। নিয়মিত কলমি শাক খেলে হৃদরোগজনিত জটিলতা ও স্ট্রোকের ঝুঁকি কমে। শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে কলমি শাক। এতে থাকা আয়রন থাইরয়েডের কার্যকারিতা ঠিক রাখে। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। নিয়মিত এই শাক খেলে চোখের দৃষ্টি উন্নত হয়, বিশেষ করে চোখের রেটিনা আর লেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা আছে এই কলমি শাকের। কলমি শাকের কিন্তু জুড়ি মেলা ভার। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলমি শাক খুব সহজেই কেটে নেওয়া যায়। অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধ করে এই কলমি শাক। কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাংস ক্যান্সার, এসব ক্যান্সারের হাত থেকেও কিন্তু মুক্তি পেতে সাহায্য করে এই নিয়মিত শাক খেলে। দেশের সব জায়গাতেই প্রায় এই শাক পাওয়া যায় এবং দামেও কিন্তু অনেক কম এবং কাজে খুবই উন্নত। উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে আর দেহের তাপমাত্রাও বজায় রাখতে সাহায্য করে এই কলমি শাক। শাকগুলোকে আমি খুব সহজেই, দেখুন, ছুরির সাহায্যে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু উপকারে লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। কলমি শাক রান্না করাও যতটা সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে কলমি শাক। সুতরাং কলমি শাকের এই উপকারিতা আমাদের শরীরে কাজে লাগানোর জন্য নিয়মিত কিন্তু খাওয়া যেতে পারে এই কলমি শাক। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।